আজকে 17 সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয় দেবতা দলের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকালকে রংপুর হয়েছে আজকে রাজশাহী রোড মার্চ। এই রোড মার্চ বগুড়া থেকে সান্তার হয়ে নগাঁও হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে, আর এই শেষ হবে শেখ হাসিনার পতনও শেষ হবে রোড মার্চ। ভাইরা আমার, আজকের এই আওয়ামী লীগ আজকে আবার পাতানো নির্বাচনের জন্য যে প্রচার চলছে, বাংলাদেশ জাতীয় দেবতা দলের নেতা কর্মীরা বেঁচে থাকতে কোন অবস্থাতেই বাংলার জমিনে আর সেই পাতানো আমরা বিশ্বাস করি, গণতন্ত্র আমরা বিশ্বাস করি, ভোটের ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য আজকের এই আন্দোলন, মানুষের গণতন্ত্র ফিরে পাওয়ার জন্য আজকের এই আন্দোলন, শেখ হাসিনার পতনের জন্য এই আন্দোলন। যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনার পতন না হবে, এতক্ষণ পর্যন্ত বাংলাদেশের মানুষ যেভাবে মাঠে নেমেছে সেইভাবেই মাঠে থাকবে ইনশাআল্লাহ রহমতে। সাথী বন্ধু আমার, আজকের এই রোড মার্চ বগুড়া থেকে শুরু করে সান্তার হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে, আর এই রোড মার্চ সফল করার জন্য আমাদের সিরাজগঞ্জ থেকে রায়গঞ্জের পক্ষ থেকে হাজারের অধিক লোক আজকে ফুটবলের চত্বরে সমবেত হয়েছে, আর এই ফুটবলের চত্বর থেকে বগুড়া যাবে, বগুড়া থেকে সান্তাহার যাবে, সান্তাহার থেকে নওগাঁ হয়ে রাজশাহী যাবে। এই রায়গঞ্জের পক্ষ থেকে আমরা সফল করার জন্য রায়গঞ্জের নেতা সর্বস্তরের নেতাকর্মীকে সাধারণ মানুষকে উপজেলা বিএনপির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেই এই এখানে অংশগ্রহণ করার জন্য। শুধু তাই নয়, যতক্ষণ না পর্যন্ত শেখ হাসিনা আওয়ামী লীগের পতন না হবে এতক্ষণ পর্যন্ত আমরা মাঠেই থাকবো, মাঠেই থাকবো। সকলকে ধন্যবাদ। এখন কিছু বলার জন্য অনুরোধ করছে আমার মালা রাহিম সংগ্রামী সাথী ভাইরা, আজ 17 তারিখ, তারেক মামুনের নির্দেশে আমরা রোড মার্চে যাচ্ছে, তারুণ্যে রোড মার্চ সফল হবে। সফল হওয়ার জন্য উত্তরবঙ্গের সর্বস্তরের নেতাকর্মী আজ রাস্তায় নেমে এসেছে, সফল হবে, সেই সঙ্গে শেখ হাসিনার পতন হবে। আমরা শেখ হাসিনার পতনের লক্ষ্যে, গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এক দফার আন্দোলন শেষ, শেখ হাসিনার পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা মাঠে থাকবো, আমরা রক্ত দেব। আমরা এখন হচ্ছে এখন আপনাদের সামনে দফা 1, দাবি 1, শেখ হাসিনার পদত্যাগ। আজকে রাজপথে থেকেই এই স্বৈরাচার ভোট চোর খুনি সরকারকে উৎখাত করতে হবে, ঘরে বসে থেকে এই সরকারকে উৎখাত করা যাবে না। যে সরকার ভোট মানে না, যে সরকার আইন মানে না, যে সরকার মানুষের স্বাধীনতা দিতে জানে না, সেই সরকারের ক্ষমতা থাকার অধিকার নাই। যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্র দল আজকে রাজপথে নেমেছে, আমরা সহযোগ, আমরা বিএনপি রায়গঞ্জের বিএনপি, আমরা একসঙ্গে সাধারণ মানুষকে নিয়ে রাজপথে নেমেছে। শেখ হাসিনার পদত্যাগ, পদত্যাগ না হওয়া পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না। ধন্যবাদ জানিয়ে আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় কে শেষ করি। গদিতে আগুন ধরা রাখতে, এই বড় ডাকাতের গদিতে আগুন ধরা রাখতে।